সাবুজালয় মাজত মাত্র কেটামান দিন বাকি, চারিফালে উখল মাখল পরিবেশ। ই কমার্সর উত্থানের মাজত যখন স্থানীয় ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী আছে তেওঁলোকৰ পানীত হাঁহ নচলা অবস্থা হয়েছে। আজিরপরা 10 বছর পূর্বে কাপড়ের দোকান সমূহত ব্যাপক ভিড় হওয়া পরিলক্ষিত হয়েছিল, কিন্তু এতিয়া কাপড়ের দোকানত নাই কোনো গ্রাহক, যার সমস্যাত পড়েছে কাপড়ের ক্ষুদ্র ব্যবসায়ী সকল। আমার সহ এগারী ব্যবসায়ী আছে, তেওঁৰপৰা পোনে পোনে জানিবলৈ বিচাৰিম, আসলে আপনার ব্যবসায় কেনে চলছে? ব্যবসায় এইবার ভাল নয়, তার মানে আগতে হয়েছিল টুকটাক ভালোই হয়েছিল, এইবারের কারণে বহুত বেয়া। সব অনলাইন আর শপিং মল হয়েছে, সেই কারণে সব শপিং মল আর অনলাইনতে গুছি যায়, গ্রাহক আহে না নাহে? একদমই নাহে, আর বরষুণের কারণেও গেছে, আর এই শপিং মলের কারণে কাস্টমার আহে না। যদি 2 জন গ্রাহক কেতিয়াবা আহে তেওঁলোকে কেনে ধরনের? এইয়াতে খালি চাব, সব জায়গাতে চাই চাই, কিন্তু পিছত শপিং মলতে যায়, আমার তাতে নলয়। আপনার অবস্থা কেনেকুয়া এটা? অবস্থায় ধার চার করে ললো পয়সা, বন্ধন ললো, কিবা ললো, এইগুলা ধার গিলাই মারব নিম, যেন দেখা গেছে এইবার হেৰি অবস্থা। পরিয়াল চলাত একদম সমস্যা হয়েছে। হয়, যখন গ্রাহক আছে আসলে গ্রাহক সকল আহে ঠিকই, তেওঁলোকে কাপড় সমূহ এটা এটা কৈ পরীক্ষা করে, তারপর দাম সমূহ প্রত্যক্ষ করে অনলাইনের লগত, তেওঁলোকে চাই আসলে কত কিমান দাম হয়, কিন্তু তেওঁলোকে কাপড় দোকানের পর কাপড় ক্রয় নকরে, একাংশ গ্রাহকে কাপড় ক্রয় নকরে, কিন্তু তেওঁলোকে শপিং মল অথবা অনলাইন যোগে তেওঁলোকে কাপড় ক্রয় করা বলে তেওঁলোকে জানিবলৈ দিছে। এগারী গ্রাহক আছে, গ্রাহকগুলোর পর জানিবলৈ বিচারিম আসলে আপনাদের কাপড় লোক যে আহিছে অনলাইন লয় না অফলাইন লোক? চাক, এটা আমি অনলাইনও লো, অফলাইনও লো, অফলাইন আর অনলাইনের মাজত এটাই ডিফারেন্স, সিহত অনলাইনের দামত দিব নরে, কম্পেয়ার সিহতর কম্পেয়ার করলে সিহতর সেটো দামত দিব নরে, অনলাইন আর মলতো সিহতকে কমত পায়, সিহত ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে সিহতরপা সিহতর ললে আমার অল্প মানে প্রফিটটো কম হয়, সেইকারণে আমার অনলাইন লওয়া যায়, আর অফলাইন হেৰি মলবিলাকৰপৰা লওয়া যায় বেশিরভাগ। ই কমার্সর যে উত্থানত আসলে যখন ক্ষুদ্র ব্যবসায়ী সকল আছে তেওঁলোকৰ এতিয়া পানি হাঁহ নচলা অবস্থা হয়েছে, কিয়নো যখন গ্রাহক আছে গ্রাহকসকলে আহি যি দামত কাপড় ক্রয় করেছে, যি দামত ক্রয় করে অনলাইন যোগে ক্রয় করেছে, কিন্তু সেই কাপড়সমূহ যদি ক্ষুদ্র স্থানীয় ক্ষুদ্র ক্ষুদ্র দোকানসমূহ যাওয়া হয় তেতিয়াহলে অধিক দাম ভরব লাগে, তারপরে আসলে অনলাইন যোগে কাপড় ক্রয় করা বেশি পছন্দ করা বলে জানিপরা গেছে। আসলে যখন ক্ষুদ্র ব্যবসায়ী আছে আসলে এই যে ই কমার্সর যে উত্থানে আসলে পানি হাঁহ নচলা অবস্থা আছে, যার ফলে পরিয়াল পোহপাল দিয়াটো সমস্যার সৃষ্টি হয়েছে। আপনি বিচরা বাতরি পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই QR কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।